এখন শক্ত কিছু খাইতে হবে। 6 মাস থেকে আল্লাহ তাআলা আমাকে দাঁতের ব্যবস্থা করেন। 6 মাস বয়স থেকে দাঁত ওঠা শুরু করছে, আস্তে 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 রুটি খাই, বিস্কিট খাই, শখ আছে। এখন আমার কিশোরের সময় আসছে, আস্তে আস্তে কিশোর হবো। এখন এই যেই দুধ মানে যেই দাঁত দিয়ে মায়ের দুধ টেনে খাইছে, নরম নরম খাবার গুলো চিবিয়ে খাইছে, এখন যেতে হবে না। এখন আমার শক্তির প্রয়োজন, হাড্ডি চালায় যেতে হবে, বড় মাছের কাটা চালায় যেতে হবে, কথা ঠিক না? আল্লাহ তাআলা আবার কি করলো, 6 বছর বয়স থেকে আস্তে আস্তে মায়ের এই দুধ খাওয়া দাঁত গুলো ফেলে দিয়ে নতুন করে শক্ত মজবুত দাঁত প্রদান করছে। প্রদান করলো তাহলে সবচেয়ে আগুন করে আল্লাহ, কথা ঠিক না? বয়স যখন 12 বছর হয়ে গেছে, আস্তে আস্তে বুঝতে শিখছি, সবকিছু বুঝলাম। এখন কিশোর থেকে যুবকে ধাপ রাখবো, কথা ঠিক না? একটা ধাপ শিশুত্ব পার করলাম, কিশোর পার করে এখন যুবক হবো। একই বাতিলে মা রান্না করে, বাবা খায়, বুড়া হয়, ভাই খায়, স্বাভাবিক থাকে, আমি খাই, যুবক হই, কথা ঠিক না? ভাতের কোনো ক্ষমতা, চালের কোনো ক্ষমতা, সবজির কোনো ক্ষমতা, রান্না করা মায়ের হাতের কোনো ক্ষমতা। কারণ মায়ের হাতের যদি ক্ষমতা থাকতো তাহলে আমার বাবার চুল কালো, গাড়ি চুলগুলো সাদা হতো না, কথা ঠিক না? আমার ছোট শিশু ভাইটা যুবক হতো না, আমি যুবক আস্তে আস্তে স্থিতিশীল অবস্থায় 50 বছর পর্যন্ত থাকতে পারতাম না। 45 বছরে আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু হয়, আস্তে আমিও বার্ধক্যের দিকে যাই। অতএব বুঝে গেল মায়ের হাতের কোনো কুদরত, বাবার কামান্য কোনো কুদরত, চুলায় রান্না করার মধ্যে কোনো কারিশমা, কোনো কিছুই নাই। সবকিছুর মালিককে, এগুলা কে করে? একই খেতের চাল, একই পাতিলের রান্না, তার মধ্যে কেউ বুড়া হয়, কেউ যুবক হয়, কেউ কিশোর হয়, কথা ঠিক কিনা? অতএব এই কুদরতের মালিককে, পৃথিবীতে সবচেয়ে আপনকে, কিন্তু আমরা হলাম মুনফরান। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মতো বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। দুনিয়ার মানুষ বড় মুনফরান, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা জবান দিয়েছেন। দেখবেন বোবা সন্তানের মায়ের বড় আফসোস, 5টা সন্তান আছে, 4টে সন্তান কথা বলে। যদি বোবার মাকে জিজ্ঞেস করা হয়, ভাই কোনো আপু বা আম্মু বা খালা আপনার জীবনে কোনো আফসোস আছে কিনা, তো একটা আফসোস থাকবে, আমার ছেলেরা 20 বছর হয়ে গেছে, এই ছেলেরা যদি জীবনে একদিন আমার মা করে ডাক দিত, কথা ঠিক না? এখন আবার যদি বলা হয় যে আপনার আর 4টা সন্তান তো ভালো, সব সন্তানের মুখের ডাক শুনলাম কিন্তু আর মুখের ডাক তো শুনতে পারেনি, বার মনে আফসোস আছে না নাই? আপনার আমি কেমন মনে করান, এই জবান দিয়া মারে ডাক দিই, মা খুশি হয়, বাবাকে ডাক দিই, বাবা খুশি হয়, ভাইকে ডাক দিই, ভাই খুশি হয়। এটা তো যেমন তেমন, যদি লিডার আসে আর সামনে খাড়ায়, যদি লিডারও হাত উঁচা করে দেয়, তাড়াতাড়ি আয়, বোঝা কথা? তাহলে এই সমাজে লিডার দেওয়ার দ্বারা পথ পাওয়া গেছে, লিডারকে সমাজের মধ্যে পরিচয় করার জন্য বুকে জায়গা করে দিয়েছে। পরে বাড়িতে খবর দিয়ে নিয়ে একা, ওই দিন তুই আমার যে সম্মান দেখাইছিস, কি চাষ কর, কথা বলা। এই অবস্থা আমাদের মাঝে আসে না কেন? আমার আল্লাহ টাকা হয়েছে, আমার বড় জবান দিয়ে লিডারে খুশি করে, আমার দেওয়া জবান দেওয়া মারে খুশি করে, আমার দেওয়া জবান দেওয়া বাবাকে খুশি করে, আমার দেওয়া জবান দেওয়া মামাকে খুশি করে, আমার দেওয়া জবান দিয়ে পুলিকে খুশি করে। অথচ আমি আল্লাহ ওকে জগতে আনলাম, যুবক বানাইলাম, কিন্তু আমারও তো আফসোস লাগে, আমাকে যদি একবার আল্লাহ করে ডাকবে। আল্লাহর আফসোস আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, আমি মাত্র পৃথিবীর সমগ্র জাতির মধ্যে মানব এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। কার ঘোষণা? কার? কোন মোল্লা মুলুকের, কোন পীর সাহেবের, কোন নবী, কোন রাসূলের? সমস্ত কিছুর সৃষ্টিকারী যিনি, যিনি স্রষ্টা, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলাই বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য, কথা ঠিক কিনা? কার জন্য সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এই জন্য ভাই, আপনি আর আমি যত আপন গতি না কেন, সবচেয়ে আপনকে, কথা বলেন, সবচেয়ে আপনকে আল্লাহ। ওদের আলোচনা করলেন কবরের কথা, কবরে আপনকে, কথা বলেন। যুব ভাইয়ের পরে সমাজে 2-4 জন বন্ধু আছে, পড়ালেখা করছে একসাথে, সে আছে একটা। আবার যখন 8-10 বছর বয়স, একসাথে কিলাকিলি, পিটাপিটি, মারামারি, উড়াউড়ি করছে, এই এক ভাগ। তারপরে পড়ালেখার জীবনে বন্ধু আর এক ভাগ, তারপরে কর্মজীবনে বন্ধু আরেক ভাগ, তারপরে সামাজিকভাবে মোটামুটি যখন প্রতিষ্ঠিত তখন প্রতিষ্ঠিত বন্ধুর অভাব নেই, কথা ঠিক কিনা? বাপের আগে বন্ধু ছিল, কিন্তু কবরে যেদিন বোঝা হবে তুমি থাকবে, তাহলে আপন কে বুঝা গেল? সবচেয়ে আপন কে ভাই? আল্লাহ। আমরা কার সৃষ্টি? সূর্য সৃষ্টিকারীকে। সূর্য যদি পৃথিবীতে না হয়তো পৃথিবীর কোনো ক্ষতি ছিল না, বরঞ্চ আমাদের ক্ষতি ছিল। তাদের সৃষ্টি করেছেন আল্লাহ, কাদের জন্য? আমাদের জন্য। চন্দ্র যদি না হয়তো পৃথিবীর কোনো ক্ষতি ছিল না, আমাদের ক্ষতি ছিল। কারণ পৃথিবীর সূর্যায়ন হয় সূর্যের আলোর দ্বারা, গাছের ফল বৃদ্ধি পায় চাঁদের কিরণ দ্বারা। এটা বৈজ্ঞানিকের যুগ, বোঝা খুব সহজ। তাহলে বোঝা গেল চাঁদের কিরণ না পেলে যদি ফল পুষ্টি না হয়, রোদের আলো না পাইলে যদি গাছ শক্তি না পায়, তাহলে সূর্য না থাকলে পৃথিবীর কোনো ক্ষতি হতো না, বরঞ্চ ক্ষতি হতো আমাদের। গাছের ফল দিত না, খেতে পারতাম না, কথা ঠিক না? তাতে সূর্য সৃষ্টি হয়েছে বান্দার জন্য, চন্দ্র সৃষ্টি হয়েছে বান্দার জন্য, কথা ঠিক না? তারকা সৃষ্টি হয়েছে বান্দার জন্য। পৃথিবীতে যদি একটা মাছ না থাকতো আমাদের ক্ষতি, মাছের কোনো ক্ষতি ছিল না, কথা ঠিক না? আমরা কি খেতাম? পৃথিবীতে একটা গাছও যদি না থাকতো এই টেবিল আমরা বানাতে পারতাম না, চেয়ার তৈরি হতো না, খাট পালঙ্গ তৈরি হতো না। অতএব বুঝা গেল যা কিছু সৃষ্টি করা হয়েছে সব আমাদের জন্য, তাদের জন্য সব কিছু আমাদের জন্য। আর আল্লাহ তাআলা খাস করে আমাদেরকে আর জিন জাতিকে বানাইছে তার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। অথচ মানুষ কত বড় মনোকাম, সে আল্লাহকে ভুলে যায়, কথা ঠিক না? এটারও একটা কারণ আছে। এটার কারণটা হলো আমার আপনার আমার প্রত্যেকের পিছনে একজন দুশমন লাগানো আছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন। মানুষের প্রকৃত দুশমন হলো শয়তান। প্রকৃত দুশমন কি? শয়তান। প্রকৃত দুশমন কে? শয়তান। এর থেকে বাঁচার জন্যই আপনাকে আমাদের সওয়াব এখতিয়ার করতে হবে। এর থেকে বেঁচে আল্লাহর রাস্তায় চলার জন্যই যুগে যুগে নবী পাঠানো হয়েছে। আব্বাজান আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সরদারে দু জাহান আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,95,226,000 পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন আমাদেরকে আল্লাহর প্রতি ধাবিত করার জন্য, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ওই সময় বলেছিলেন, ইজা জাআ নাসরুল্লাহ, যখন নাকি সূরা নাসর নাযিল হয়, কিছু কিছু সাহাবাগণ বুঝে বলছিলেন যে মনে হয় আল্লাহ নিজে আমাদের মাঝে বেশি দিন আর থাকবেন না। তখন প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম আপনি যেদিন থাকবেন না সেদিন আমরা কিসের উপরে আমল করবো, কাকে আমরা মানব, কে আমাদেরকে রাহবারি করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লা তাদুল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি মুহাম্মদ যেদিন দুনিয়াতে থাকবো না সেই সময় যদি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো, তোমাদেরকে কেউ গোমরা বানাতে পারবে না, কেউ পথভ্রষ্ট বানাতে পারবে না। সেই দুইটা জিনিস হলো কিতাবাল্লাহ কুরআনুল কারীম ওয়া সুন্নাত রাসূল, আর একটা হলো রাসূলের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। কি রেখে গেছেন আমাদের জন্য? দুইটা। কয়টা? দুইটা রাস্তা আমাদের জন্য রেখে গেছেন। আল্লাহর কালাম এই 30 পারা কুরআনুল কারীমকে যদি আমরা আঁকড়ে ধরি আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসের উপরে যদি আমল করি, তার রেখে দেওয়া সুন্নাহগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি, আমরা কেউ গুমরা হব না, পথভ্রষ্ট হব না। কিন্তু আজকে আমরা পথভ্রষ্ট কেন হই? কোরআনের কাছেও নেই, হাদিসের কাছেও নেই। কোরআন হাদিস অনুযায়ী যারা চলে তাদেরকে আমরা দেখি একটু বাঁকা চোখে। এই বাঁকা চোখ ওনাদের অবস্থান কোথায়? তারা দিন থেকে হালাত হয়ে যায়, এমনকি এমন এমন অবস্থান তাদের ভিতরে তৈরি হয়ে যায় ইমান পর্যন্ত চলে যায়, খবরই নেই। কথা বলো আছে না নাই? সকালবেলা ইমান নিয়ে ঘর থেকে বের হয়েছে, সন্ধ্যার সময় কাফের হয়ে ঘরে ঢুকছে। আমি তো কোনো জায়গায় কাফের ছেলে ঘরে ধরি নাই, আমি আমার ধর্ম ত্যাগ করছি তাও ধরি নাই। আসলে কোন জায়গাতে কোন কথা বলে হয়েছে, কথার মাধ্যমে ইমান হারা হয়ে গেছে সেটা তার জানাই না, কথা ঠিক না? এই জন্য আমাদের প্রয়োজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম, এটাকে মজবুত করে ধরা আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপর আমল করা। এখানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করবেন কিভাবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখন যদি এই কথা বলা হয়, এক দলের যে পাকা চোখের আছে না, এদের কাছে মজা লাগবে না, এদের কাছে ভালো লাগবে না, এদের কাছে তিতো তিতো মনে হবে, পড়া কথা আনছি মিষ্টি মিষ্টি কথা বলবো। আর ভাই আমার মনে রাখবেন, ইমান বাঁচানো খরচ, ইমান বাঁচানো কি জান বাঁচানো ফরজ, জান বাঁচানো কি জান বাঁচানো ফরজ। মিয়া আপনি যদি হাজার বছর বেঁচে থাকেন যদি ইমান না থাকে জীবনের কোনো দাম আছে? কিন্তু আপনি যদি ইমান রক্ষা করে এক মুহূর্তের জন্য বেঁচে থাকেন আর যদি এক মুহূর্ত বেঁচে দুনিয়া ত্যাগ করেন সাথে সাথে জান্নাতে চলে যাবেন। অতএব আমার জীবন বাঁচাতে হবে ইমানও বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? অতএব এমন কোনো বেফাস কথা বলা যাবে না যে কথার দ্বারা ইমান হারা হয়ে যায়, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ইমান আজকে যদি বলা হয় হুজুর আপনাকে তো দাওয়াত দিয়েছি সুন্দর সুন্দর কোরআন হাদিসের কথা বলবেন, যদি সুদের বিরুদ্ধে কথা বলতে দেওয়া হয় সাথে সাথে একদম লেগে যায় আরে মিয়া আপনাকে আনছি কোরআন হাদিসের কথা বলতে। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে সুদ সমাজে প্রতিষ্ঠিত, সুদের কথা বললে মজা লাগে না, মনে হয় এটা কোরআন হাদিসের বাইরে। তো সমাজে আসলে নাই যদি ঘুষের কথা বলা হয় একদমই লেগে যায়। কিছুদিন আগে একটা ঘটনা করছিলাম, একটু না বললে পারতেছি না, প্রেক্ষাপটে এসে গেছে। ঘটনার মধ্যে এক হুজুর মসজিদে খতিবের দায়িত্ব নিয়েছে, প্রথম জুমায় বয়ান করছে সুদ নিয়ে। আল্লাহ সভাপতি সাহেবের মন খুব খারাপ, কেন সে এই ব্যবসা করে। হুজুর আপনাকে নিয়োগ দিয়েছিলাম কি শুধু আমার বিরোধিতার জন্য? যাক মাঠ তাপসাইয়া কোন রকম চাকরিটা বাঁচাইছে। এখন পরের জুমায় বয়ান করছে ঘুষের ব্যাপারে, পরের জুমায় সেক্রেটারি সাহেব জুমার পরে ডেকে নিয়ে এখন গত সপ্তাহে সভাপতির বিরুদ্ধে বস করছেন আমি কিছু বলি নাই, আজকে আমার বিরুদ্ধে আপনাকে এই আমার বিরুদ্ধে বয়ান করার জন্য নিয়োগ দিয়েছিলাম। এখন বুঝলো ভাই আপনার যে কি সেটা আমি তো জানি না, আমার তো বয়ান করা দরকার আমি করছি, তা ঠিক আছে আজকে লেগে সার দিলাম আপনার দুই নম্বর চাকরিটা বাঁচাইছে। এবং পরের সপ্তাহে বলছে আপনার সমাজের ন্যায় বিচার এবং কসুরের সাপ হল বিচারক, খামের মধ্যে তার জন্য খান না বাড়ানো সে বিচারে যায় না। এখন তো পরের সপ্তাহে কেসে হুজুরের মাস কিন্তু শেষের দিকে 3 সপ্তাহ চলে গেছে, বেতনটা কার থেকে নাম দেখবো। তার মানে আজকে ভয়টা তো সব আমার উপরে করছে। তার মানে তাই আমি সমাজে বিচার করি আমাদের কে জানা হয়েছে কি বলে দিচ্ছে বুঝলেন না কথা। ঠিক আছে আর ওয়াজ করবো না এই বিষয়, কোর্টে হাত পাল বাসায় চাকরিটা বাসাইছে। পরের সপ্তাহে বয়ান করছে আল্লাহ আপনার ব্যবসা নিয়ে। এখন মনে করেন মসজিদের ধর্মীয় বিষয়ের সম্পাদক সাহেব সহ বড় ব্যবসায়ী, মনে করেন আল্লাহ মোল্লা পিএইচডি আছে, এই পিএইচডির মধ্যে দাম কম বেশি আছে না, কথাটা না আছে না নাই? আলুর মধ্যে দাম কম বেশি আছে না, তো পিএইচডি ব্যস্ত আছে আল্লাহ মোল্লা 100 টাকা কেজির মধ্যে 70 টাকা দেবেন। এমন একটা হুজুর আমি এই মসজিদের ধর্মীয় বিষয়ের সম্পাদক, আপনার নিয়োগটা কিন্তু আমার সুপারিশ লাগে, চাকরি কি করতে চান না যাই না। এরকম করতে করতে মনে করেন 2 মাস, এখন আর অভিযোগের শেষ নাই। সর্বশেষ আসলো স্থায়ী অস্থায়ী বিয়া, যেটা আমাদের এই অঞ্চলের প্রচলন আছে। সে যত বড় কুটিপতি হোক না কেন ও তো বাইরে। আরে ভাই বাইরে কি আমি কি মিয়ানমার থেকে আসছি, না আমি কি রোহিঙ্গা, না আমি বিহারি আমি কি পাকিস্তান থেকে আসছি, না আমি বাঙালি যে আমি ভারতের থেকে আসছি। কর্মের জন্য ওই জেলায় আমি জন্ম দিছি, এই দেশ আমার দেশ, আপনার জেলা আমার রেজেক্ট ছিল আমি এসে ঘুরে রেখেছি। আপনার যদি আমার জেলা রেজেক্ট থাকতো আপনার সেখানে রেজেক্ট আপনি অনুসরণ করতেন, কথা ঠিক না? এখন তো মনে করেন হুজুরে ওয়াজ করতে 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 যখন চাকরি যায় পরে শেষে কি করছে 2 মাস যখন আর কোনো অভিযোগ নাই। হুজুরে আলহামদুলিল্লাহ কমিটির যে জন্য ঘরে বাঁচছে বাইসে বাইসে বাসায় দাওয়াত করছে। এখন দাওয়াত দিয়ে হয় একটা কাজ করি খাওয়া দাওয়া যে আমি তো আপনি কোনো সুবিধা আসছি আমার ওয়াজ করতে গেলে আমার অসুবিধা আমার অসুবিধা আমার অসুবিধা, এত অসুবিধা দরকার নেই। একটা কাজ করেন আগামী জুমা হইতে মুয়াজ্জিন আযান দেবে, যে যখন আর খালি সুন্নত পড়তে থাকবো, যখন দেখবো খুতবার সময় হয়েছে আমি আর ওয়াজ টাজ করবো না, আপনি ওখানে বিরুদ্ধে যাই বলে আমি নামাজ পড়াইতে থাকবো। কারণ হুজুর এইটাই তো চাইছি। আল্লাহ মামলা 2 বছর পার হয়ে গেছে গা আর হুজুরের চাকরি যায় না। মানে যে চাকরি ঠিক পেয়েছে ইমাম কিন্তু ইমান কিন্তু কঠিন অবস্থা হিসাব বোঝানোর চেষ্টা করছে, কথা ঠিক কিনা? তো বলতে চাইছিলাম যে আমাদের অবস্থান সমাজের অবক্ষয় এমন পর্যায়ে গিয়ে পড়ছে। যদি আজকে সুদের আলোচনা করা হয় তাই নিজের কোরআন হাদিসের কথা বলবেন, মানে খানে কি বাত মিঠেই খানা সুন্নাহ হ্যায় এক বাত কহো আর ইসলাম কে লিয়ে জীবন বিরান করনা, জীবনকে বিরান দেনা ফরজ হ্যায় ইয়ে বয়ান নহীं। কারণ हमारे জীবন এক ऐसा सस्ता नहीं है कि दिन के लिए খুব আরামের, কিন্তু দিনের জন্য শাহাদাত বরণ করে জীবন ত্যাগ করা এটা খুব কঠিন, এটা করা যাবে না, এই ওয়াজে যায় না, কথা বলে না। এই অবস্থান আমাদের মাঝে আসে না নাই, কথা বলেন আসে না নাই? আর আমার আজকের আলোচনার মাহফিলগুলোতে আমরা গেলে আমরা অনেক সময় আশ্চর্য হই, আল্লাহ ভগবান আপনাদের বিভিন্ন জেলা আমরাও যাই, হয়তো অনেক বক্তা প্রসিদ্ধ একটু বেশি যে আমরা একটু কম যাই, কিন্তু সমস্যার শেষ নাই। এটা সারা শরীরের ঘাও ময়ম লাগাবো কোন জায়গায়। ভাইরা আমার, আজকের দেখেন আমাদের ফিলিস্তিন, আমাদের প্রথম কেবলা যুগের পর যুগ আজকে তারা দখল করে রাখছে। কিন্তু আজকে আবার যে অবস্থা চলতেছে, আমাদের বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় পিছনের রাস্তা দিয়ে আবার সৈন্য পাঠানো হয়। ভাইরা আমার, আমার এই কথা বলার উদ্দেশ্য একটাই, আজকের ইউনিলিভারের মাল আমরা যেভাবে ব্যবহার করছি সমস্ত অর্থের উৎস ইসরায়েল যায়, আর সেই অর্থ দিয়ে আমার মুসলিম ভাইয়ের গায়ে ওরা অস্ত্র চালায়। ভাইরা আমার, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী প্রিয় হাবিব যখন দুনিয়াতে আগমন করেছিলেন তখন বর্বরতার যুগ ছিল, জাহেলিয়াতের যুগ ছিল, কিন্তু যতই জাহেলিয়াত